आज के देखाबो बटर पोच श्रिम्प विथ सॉल्टेड वेजिटेबल एंड व्हाइट सॉस बा নামটা একটু বড় মনে হচ্ছে এবং শুনেই মনে হচ্ছে ধাপে ধাপে এটা খুব টেস্টি হবে তো এইটা কি আপনি অন্য কোথাও তৈরি করেছিলেন হ্যাঁ আমি যখন সুপার শেফ প্রতিযোগিতায় ডিভিশনাল রাউন্ডে রান্না করি তখন ফার্স্ট ডিশ ছিল আমার এটি এবং এটাতেই আপনি এন্ট্রিটা হয় এন্ট্রি হয় এটা আচ্ছা তাহলে তো খুব লোভনীয় একটা ডিশ হবে তাহলে এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে যদি একটু বলে দেন প্রথমেই লাগছে শ্রিম্প মাথা ছাড়িয়ে নিয়েছি মাথা এবং খোসা শুধু লেচটা রেখে দিয়েছি শ্রিম্প স্টক বাটার মোজারেলা চিজ ক্যাপসিকাম ধনিয়া পাতা চিনি ময়দা গোলমরিচ গুঁড়া টমেটো টমেটো সস লেবু সয়া সস কাজু বাদাম রসুন গুঁড়া দুধ লবণ কাঁচামরিচ এবং সয়াবিন তেল আচ্ছা তাহলে এবার মূল রান্না যায় হ্যাঁ প্রথমে আমি শ্রিম্পটাকে ম্যারিনেট করে নিব আচ্ছা একটু লবণ দিচ্ছি আর লেবুর রস আচ্ছা আর সামান্য একটু গোলমরিচ নিচ্ছি আচ্ছা গোলমরিচ দিয়ে হ্যাঁ চিংড়ি মাছ আপনি মিডিয়াম সাইজ নিয়েছেন হ্যাঁ মিডিয়াম সাইজ আচ্ছা আমি প্রথমে শ্রিম্পটাকে ভেজে নিব আচ্ছা বাটারটা আমার গরম হয়ে গেছে শ্রিম্পগুলো দিয়ে দিচ্ছি একে একে শ্রিম্প হতে খুব বেশি টাইম লাগে না তো আমরা এক পাশ এ পাশ দুই মিনিট ও পাশ দুই মিনিট আচ্ছা ওভার কুক হয়ে গেলে শ্রিম্পটা খুব ভালো লাগে ভালো লাগে আচ্ছা শ্রিম্পটা হয়ে গেছে হ্যাঁ তাহলে এখন এই যে এই পাত্রে উঠে নিতে পারে এটাতেই আমাদের যে হোয়াইট সসটা আছে সেটা করব আর একটু বাটার দিচ্ছি আমি চুলোরা হ্যাঁ চুলোরা এখন কমিয়ে দিয়েছি হ্যাঁ কমিয়ে দিয়েছি একদম কারণ এমনি কড়াইটা অনেক গরম একটু রসুন কুচি দিচ্ছি আমি এক পিঞ্চ মতো হ্যাঁ 1 পিঞ্চ যেহেতু হোয়াইট সস ময়দাটা লাগবে চা চামচ আচ্ছা সামান্য একটু এটাকে আমি বাটারে ভেজে নিচ্ছি যখন ময়দার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমরা এতে স্টকটা দিয়ে নেব গন্ধটা চলে গেছে এখন আমি স্টকটা দিচ্ছি স্টকটাকে কিসের স্টক আপনি করেছেন এটা শ্রিম্প স্টক আমি চিংড়ি মাছের যে মাথাগুলো রয়েছে এবং পাগুলো ওগুলোকে ছেঁচে তারপরে বয়েল করে স্টক করে নিয়েছি ও এটা বয়েল করা হ্যাঁ আচ্ছা অনেক সময় আবার কাঁচা অবস্থায় স্টক হয় সেটা আবার কালার একটু অন্যরকম হয় তাই না হ্যাঁ এটা আমি একটু বয়েল করে নিয়েছি আপু এটাতে এখন আমরা একটু গুঁড়ো দুধ দিব দুই চা চামচ পরিমাণ এটা দিচ্ছি আড়াই চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আচ্ছা চুলোটা আপনি এফাকে বন্ধ করে দিয়েছেন না যে কারণ ঘন বেশি ঘন যাবে বেশি ঘন হয়ে যাবে চিনি এবার চিজটা দিয়ে দিব আমি চিজ কুচি করে ও আমি এক চা চামচ পরিমাণ চিজ দিয়ে দিলাম আচ্ছা চুলোটাকে ধুয়ে দিব একটু কম আছে একেবারে এমনি গলে যাবে চিজটা আপা আমাদের চিজটা প্রায় গলে গেছে আমরা এখন এটাকে নামিয়ে নিব আচ্ছা ঠিক আছে এখন আপু কি করবেন এখন আমি এটা একটু গরম হয়ে গেলে বাটার দিব দেড় চা চামচ পরিমাণ একটু সয়াবিন তেল দিব যাতে বাটারটা পুরে না যায় এটা কিন্তু একটা ছোট্ট টিপস হ্যাঁ যে শুধু বাটার দিয়ে আমরা যখন সতে করি বাটারের সাথে যদি একটু সয়াবিন তেল দেওয়া হয় তাহলে বাটারটা পুড়ে যায় না অল্প ঝাল দিব খুব বেশি দিব না তো এবার আমরা গাজর কুচিটা দিয়ে দিব যেহেতু গাজর হতে একটু সময় লাগে আচ্ছা হাফ কাপ পরিমাণ গাজর
আর যে ক্যাপসিকামটা আছে ওটা দিচ্ছি। তারপর আমি একটু লবণ দিচ্ছি, যেহেতু আমরা সসেও লবণ দিয়েছি, চিংড়ি মাছেও লবণ দিয়েছি, তো একটু কম পরিমাণ লবণ দিব। আবার সয়া সসও আছে এতে। হ্যাঁ, আর সবার শেষে এবার টমেটোটা, কালারফুল হচ্ছে, লাল, কমলা, হলুদ, সবুজ। সয়া সস দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস। কাজু বাদাম দিচ্ছি, টমেটো সস, এবার আমরা ময়দার ডোটা নিচ্ছি। আমি ডো তৈরি করে রেখেছি তেল পানি দিয়ে, আর একটু গোলমরিচ দিয়েছি, লবণ। এটাকে বেলবো। আমরা লুচি খাই যেরকম, কিন্তু গোল লুচি করব না। আমি এটার সাথে 3 কোণা করে কেটে ছুরির সাথে একসাথে ডেকোরেশন প্লাস যাতে সবজির সাথে খাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আমরা দেখি যে অনেক সময় আমরা ভেজিটেবলসের সাথে কিছু ক্রিস্পি কিছু খাবার মানে প্রয়োজন হয়, তো এগুলো আমরা মানে এর জন্য আমি এটা দিয়েছি। যখন আমরা খাবো তখন এটা সাথে করে খাবো, সেটা ভালো লাগবে, প্রত্যেকটা বাইটে এই ক্রিস্পিনেসটা পড়বে, ভালো লাগবে। টিস্যুর উপর রাখছি, তেলটা সোক করে নিই। চিংড়ি মাছগুলো আমি দিচ্ছি এর উপরে, আপু তৈরি হয়ে গেল আমার পোর্ক শ্রিম্প উইথ সল্টেড ভেজিটেবলস অ্যান্ড হোয়াইট সস। খুবই সুন্দর, আর সবচেয়ে বড় কথা কি, এটা একটা কি বলবো, একটা রেস্টুরেন্ট লুক এসেছে। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও এবং এনটিভিকেও আমাকে এখানে ডাকার জন্য। আশা করি দর্শকরা এটা চেষ্টা করে দেখবেন বাসায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপু বলল যে এটা বাসায় তৈরি করে দেখবেন, ঠিক তাই। আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে চিংড়িগুলোর সাথে সামান্য লবণ, লেবুর রস ও গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। কড়াইয়ে 2 চামচ বাটার দিয়ে চিংড়িগুলো দুপাশ ভেজে তুলে রাখতে হবে। এবার ওই একই প্যানে আরেকটু বাটার দিয়ে এর মধ্যে সামান্য রসুন কুচি ও 1 চা চামচ ময়দা একটু ভেজে নিয়ে চিংড়ির স্টক দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এখন এর মধ্যে 2 চা চামচ গুঁড়া দুধ, সামান্য লবণ, চিনি ও ঢাকাই চিজ দিয়ে ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে। এরপর একটি প্যানে সামান্য বাটার দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, সবগুলো সবজি, সামান্য লবণ, সয়া সস ও টমেটো সস দিয়ে একটু ভেজে তুলে রাখতে হবে। সবজি, হোয়াইট সস, চিংড়ি ও ক্রিস্পি পিটা একসাথে প্লেটে সাজিয়ে পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গেল পোস্ট শ্রিম্প উইথ সল্টেড ভেজিটেবল অ্যান্ড হোয়াইট সস।